প্রদর্শক এই মুহূর্তে ঢাকা কলেজ এলাকায় রয়েছেন সহকর্মী মুহিবুল কাদের রাজু, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাজু, সার্বিক পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান রাজু। ছাত্রদের সাথে একটা যে সমস্যা চলে আসছে, তার ধরে প্রায় ঘাটা করে এই অঞ্চলটা একদম বর্তমান বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা যেটা দেখা গেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে ছাত্রদের একটা বিশাল বড় অবস্থান আছে, অবস্থানকে ঘিরে পুলিশ কিছুক্ষণ বরফ দিয়ে আসছে, নিক্ষেপ করছে ছাত্রদের পক্ষ থেকেও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে পুলিশের কাছ থেকে আসছে টিয়ারশেল। আর টিয়ারশেল থেকে বাঁচতে এখানে আপনি দেখতে পাচ্ছেন রাস্তার উপর আগুন জ্বালানো হয়েছে, আগুন জ্বালিয়ে টিয়ারশেল থেকে বাঁচার জন্য চেষ্টা করছে ছাত্রছাত্রীরা। এখানে গণমাধ্যমের বিভিন্ন কর্মীরাও আছেন। সকাল থেকেই চলমান এই পরিস্থিতির কারণে এই অত্র এলাকা পুরো এলাকা জুড়ে খুবই ধমধমে একটা অবস্থা বিরাজ করছে, একটা ভীতির একটা অবস্থা তৈরি হয়েছে পুরো এলাকা জুড়ে। আপনি যদি দেখেন সামনেই দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের ঠিক গেইটের সামনেই ছাত্রদের একটা বিশাল অবস্থান, তারা পাটকেল নিয়ে অবস্থান করছেন। ধন্যবাদ মেমরি। আপনি কিছুক্ষণ আগেও আমি আপনাকে বলেছিলাম যে সকাল থেকেই থেমে থেমে ছাত্র পুলিশ এবং ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী একটা সংঘর্ষ চলে আসছে। কিছুক্ষণ আগে আমি যেটা দেখেছি, পুলিশ বারবারই ছাত্রদের উপর টিয়ার শেল নিক্ষেপ করে যাচ্ছে, ছাত্ররাও তা দমন করার চেষ্টা করছিল, পুলিশের আসলে টিয়ার শেল বাঁচার চেষ্টা করছিল, পুলিশ দমন করার চেষ্টা করছিল ছাত্রদের আন্দোলন। এখন পর্যন্ত ঠিক একই অবস্থা চলছে নিউ মার্কেট পুরো এলাকা জুড়ে, ঢাকা কলেজ নিউ মার্কেট আজিমপুর থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত পুরো এলাকা জুড়ে এখন পর্যন্ত একেবারেই থমথম একটা অবস্থা। কিছুক্ষণ পরপরই ককটেল এবং টিয়ার শেলের বিকট আওয়াজে পুরো এলাকায় থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে। আমি কিছুক্ষণ আগে এখানকার ঢাকা কলেজে কিছু ছাত্রদের সাথে কথা বলেছি, তারা বলছে তাদের যে আহত যে শিক্ষার্থী আছে এবং তাদের যে শিক্ষকরা আছেন যারা কিছুক্ষণ আগে আহত হয়েছে পুলিশের টিয়ারশেলে ব্যবসায়ীদের হামলায়, তাদের ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বে না। এমনকি এখনও তারা এখানে স্লোগান দিয়ে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে, যাতে করে তাদের দাবি দাওয়াগুলো পুলিশের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে মেনে নেওয়া হয়। মেমরি, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ, পুরো নিউ মার্কেটের থমথমের অবস্থা সর্বশেষ ছিল এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ রাজু আপনাকে।